श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति बाजलं पंगुलं हृति गिरिं गतकृपातमहं वंदे परमानंद माधव श्री गुरु दिनतरणं श्री चैतन्य ईश्वरं नमः। विष्णुपादाय कृष्ण प्रष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी। गीता महात्म्य। गीता शास्त्रम इदं पुण्यं जः पठेत् प्रयतः पुमान् विष्णु पादं अवाप्नोति भयशोकादिवर्जितः। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलनिर्मोचनं पुंसं जलस्नानं दिने दिने सकृद्गीतामृतस्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनै शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद्विनिश्रितं भारतामृत सर्वस्वं विष्णुभक्त्राद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदना। पार्थवस्त सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत् एकम शास्त्रम देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के हमारा श्रवण करब श्रीमद भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक नंबर 13। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि यत् ज्ञात्वा अमृतम् अश्नुते। अनादिमत् परं ब्रह्म न सत् तत् न असत् उच्यते। भगवान कृष्ण एपर्यंत আমাদের কাছে ক্ষত্র ক্ষত্রজ্ঞ বললেন জ্ঞান বলছে কি পন্থে আমরা জ্ঞান লাভ করতে পারি। এখন বলবে কাকে জান, সে জ্ঞান বস্তুটি কি, সে জানার বিষয়টি কি। জ্ঞেয়ম যত তত প্রবক্ষ্যামি, আমি তোমাকে বলবো তোমাকে বর্ণনা করব। এই যে জ্ঞানের কথা বললাম, এই পদ্ধতির মাধ্যমে জ্ঞানতব্য বিষয়টিকে যাকে জানলে কি হবে, অমৃতম অশুনতে অমৃতত্ব লাভ করবে। যাকে জানলে অমৃতত্ব লাভ করবে, অমর হবে, অমর হবে না, আর জন্ম হবে না, জন্ম হবে না মানে সে মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাকে বলবো সে জ্ঞেয় বস্তুটি কি। তো দ্বিতীয় লাইনে ভগবান বলছেন জ্ঞেয় বস্তুটি কি, অনাদি মত পরম ব্রহ্ম না সত তত না অসত উচ্যতে। সে অনাদি মত পরম, তাকে বলা হচ্ছে ব্রহ্ম, সে সত অসৎ মধ্যে নেই। তো এখানে এই যে জ্ঞেয় বস্তুটি কি, আমরা তাকে জানেছি ক্ষেত্রজ্ঞ দুজন আছে, একটা হচ্ছে আত্মা পরমাত্মা। এখানে আমাদের জ্ঞানতব্য বিষয়টি আত্মার পরমাত্মা। তো এখানে কোন আচার্যরা আত্মাকে বুঝিয়েছেন, কেউ পরমাত্মাকে বুঝিয়েছেন। আমাদের আত্মাকে গ্রহণ করলে হবে, পরমাত্মাকে গ্রহণ করলে হবে। ঠিক আছে, কারণ আত্মাকে জানলে পরমাত্মা জানলে, পরমাত্মা জানলে ভগবানকে জানলে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে কি, এই যে জ্ঞেয় বস্তু জানার বস্তুটি, সে হচ্ছে কি না অনাদি, তার আদি বা অন্ত নেই। মৎপরা, মৎপর অর্থাৎ সে আমার অধীনে,
আমার অধীন, সে জীবাত্মা হলে আমার অধীন, ব্রহ্ম আমার অধীন, ব্রহ্ম নয় প্রতিষ্ঠাহাম, পরমাত্মা হলো আমার অধীন। আর সেটা কি হয় না, সৎ আর অসতের ঊর্ধ্বে, সৎ অসতের মধ্যে নেই। সৎ অসৎ মানে এখানে বুঝাচ্ছেন কার্য আর কারণের, সেটা আমরা পরে বুঝতে চেষ্টা করব। তো এখানে ব্রহ্ম মানে প্রভুপাদ বলছেন স্পিরিট বা আত্মা, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ব্রহ্ম মানে পরমাত্মা, দুজনে বলছে, প্রভুপাদ বলছেন ব্রহ্ম মানে আত্মা, যেহেতু প্রভুপাদ যে টীকা করেছেন সেটা বলদেব বিদ্যাভূষণকে অনুসরণ করে করেছেন, ছিল বলদেব বিদ্যাভূষণ, তিনিও বলছেন আমাদের জ্ঞাত বিষয় আছে আত্মা। এখানে আত্মা পরমাত্মা দুটোই কথা বর্ণনা করা হচ্ছে, দুটোই দুটার কোন আদি নেই, অর্থাৎ তারা অনাদিকাল থেকে রয়েছে। আত্মা অনাদিকাল থেকে রয়েছে, আত্মার সৃষ্টি নেই, পরমাত্মা তো অবশ্যই রয়েছে। তো আত্মা ভগবানের অধীন তত্ত্ব, পরমাত্মা অধীন তত্ত্ব। তো এইভাবে ভগবান যদ্বারা জীবাত্মা পরমাত্মাকে জানা যাবে সে পন্থা আগে বর্ণনা করেছেন, আমরা শ্রবণ করলাম জ্ঞানের ডেফিনেশন 20টে কথা বর্ণনা করেছেন। তো এখানে বলা আছে যে পরমাত্মা প্রতি জীবের মধ্যে অবস্থান করছেন তাকে ব্রহ্ম বলা হয়। তো সেই ব্রহ্মকে দুই প্রকারের উপাসনা করা হয়, ঠিক আছে, যারা ভক্তরা তারা সাকার রূপে সবিশেষ রূপে অর্থাৎ গুণ সমন্বিত ভাবে উপাসনা করে, জ্ঞানীরা নিরাকার নির্বিশেষ রূপে উপাসনা করে পরমাত্মাকে, যাকে ব্রহ্ম বলা হয়। ভক্তরা সাকার সবিশেষ রূপে আর জ্ঞানীরা নিরাকার নির্বিশেষ রূপে উপাসনা করে। আরো যোগীরা কিভাবে করে, তারা পরমাত্মা রূপে উপাসনা করে, তারা ধ্যান করে, তারা চতুর্ভুজ পরমাত্মা রূপে তাদের হৃদয়ের মধ্যে উপাসনা করে। তো এই শ্লোকে এই ব্রহ্মের কথা বর্ণনা করা আছে, অনাদি, অবশ্যই আত্মা পরমাত্মা অনাদি। আর মত পর মানে আমি হচ্ছি তাদের পরম আশ্রয়দাতা, পরমাত্মার আত্মার আমি হচ্ছে পরম আশ্রয়দাতা, এটাকে ব্রহ্ম বলা আছে। পরমাত্মা পরমাত্মা হচ্ছে ভগবান অধীন তত্ত্ব, সে হচ্ছে সৎ অসতের ঊর্ধ্বে। পরবর্তী সময় আমরা শুনবো ভগবান বলছেন ব্রহ্ম নেই প্রতিষ্ঠা, তো এই জ্ঞেয় বস্তুটি হচ্ছে কে, জীবাত্মা, তাকে জানতে হবে, তাকে কি করে জানতে হবে, যেভাবে আগে বর্ণনা করা হলো সেভাবে। তো সেটাকে ভগবান বলছে, তার সম্পর্কে আমি বলব, যাকে জানার জন্য উপায় আমি বললাম পূর্ব শ্লোকে তাকে আমি বলবো। ভগবান বলছেন এখানে বলদেব বিদ্যাভূষণ ভাষ্য বলছেন জীবাত্মা, বিশ্বনাথ চক্রবর্তী বুঝালেন পরমাত্মা, তিনি বলছেন জীবাত্মা, অনাদি বলা আছে, জীবাত্মা অনাদি। এরকম কোনদিন ছিল না যে আত্মা ছিল না, আত্মার জন্ম হয় না, তো ন যা আছে মৃত বা কথা আছে, এখন অন্ত নাই কি আদি নেই, শ্রুতিতে কথা উপনিষদ বর্ণনা করা হয়েছে ন যা এতে মৃত বা বিপশ্চিত, তার জন্ম মৃত্যু নাই। মত পরম মানে আমি হচ্ছে তাদের প্রভু,
তারা আমার উপর নির্ভর করে, এটা একটু মুখস্থ করে মনে রাখতে হবে। মত পর, মত পর মানে আমার মত পর কি বলা যাবে, ঠিক আছে, সে কি হচ্ছে আমার উপর নির্ভর করছে। শ্রুতিতে বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণেশু, ভগবান তার মধ্যে সমস্ত ভালো গুণ রয়েছে, গুণেশ জ্ঞাতা জীব এবং প্রধান এই জড় বস্তু, এটার প্রভু হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন গুণেশু, সমস্ত সদ্গুণ তার মধ্যে রয়েছে, এবং প্রধান ক্ষেত্রজ্ঞ পতি, ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীব, জীবের পতি। আগে আমরা শুনছি দুটো ক্ষেত্রজ্ঞ আছে, পরমাত্মা ক্ষেত্রজ্ঞ সেভাবে তার পতি। তো স্মৃতিতে বলা আছে যে এই জীবাত্মা পদ্মপুরাণে বর্ণনা করে বলা হয়েছে, দাসভূত হরের এব না অন্যস্য এব কদাচন, এই জীব একমাত্র ভগবানের দাস, আর কারো দাস নাই। এটা যখন আমি পড়ি আমার মনে পড়ে মুসলমানদের ভাব, তারা এক আল্লাহকে মানে, আর কারোর কাছে মাথা নত করে। আমাদের বেদেও একই জিনিস, শুধু আমার ভগবান এক, কিন্তু আমার আর কার কাছে মাথা নত করবো তা নাই, যারা ভগবানের তাদের কাছেও মাথা নত করে, ভগবানকে মাথা নত করি, যারা ভগবানের তাদের কাছেও আমরা মাথা নত করি। তো এখানে বলা হলো এই জীবকেও ব্রহ্ম বলা হচ্ছে, কারণ জীবের মধ্যে আটটি গুণ রয়েছে, মহান গুণ রয়েছে। এই আটটি মহান গুণ শ্রুতিতে বলা হয়েছে, তো সেটা ছান্দোগ্য উপনিষদ 8:1-5 বলা হয়েছে। আগেও আমরা কয়েকবার এই শ্লোকটি শুনেছি, জীবের মধ্যে কি আটটা গুণ আছে, য আত্মা অপহত অপহত পাপমা বিজোর বিমৃত্যু বিশোক বিজিঘিষ্ট তারপরে অপিপাস সত্য কাম সত্য সংকল্প অন্বেষভ্য সিজিজ্ঞাসিতব্য, এই আটটে গুণ, এটাও লেখে মন মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে কি তাকে জানতে হবে, তাকে জানতে হবে, কাকে জানতে হবে, আত্মাকে। সে আত্মাটি কিরকম, সে আত্মাটি প্রথম বলা হলো আত্মা অপাপ আত্মা অপহত অপহত পাপ, অর্থাৎ আত্মার কোন পাপ নেই। তারপরে বলা আছে বিজয়র, আত্মা কোনদিন বৃদ্ধ হয় না, অর্থাৎ বয়সের দ্বারা প্রভাবিত হয় না। তারপরে বিমৃত্যু, আত্মার কোনদিন মৃত্যু হয় না। তারপরে বলা আছে বিশোক, আত্মার কোনদিন শোক নেই। তারপর কি বলা আছে বিশোক বিজিঘিষ্ট অপিপাস, আত্মার কোন ক্ষিধা নাই, পিপাসা নাই, তৃষ্ণাও নাই। কয়টা হলো, আত্মা পাপ নেই, তার বয়স হয় না, বৃদ্ধ নেই, মৃত্যু নেই, শোক নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। তারপরে সে হচ্ছে
তার সমসত্য সংকল্প। তিনি আত্মা হচ্ছে কি না সত্য সংকল্প, সত্য কাম, সত্য কাম আর সত্য সংকল্প, এই আত্মার কয়েকটি গুণ বলা আছে। ঠিক আছে, তো জীবকে তৈতরে উপনিষদে ব্রহ্ম বলা আছে, শ্রুতিতে তৈতরে উপনিষদে 2.5.1 বলা আছে, বিজ্ঞানম ব্রহ্ম চেদ ভেদ, বিজ্ঞানম ব্রহ্ম চেদ ভেদ, যে আত্মাকে ব্রহ্ম বলে জানবে। তো ভগবত গীতায় ভগবান বলছেন সগুণানুসম্মতি ত্যান ব্রহ্ম ভয় কল্পতে। ঠিক আছে, ব্রহ্ম শব্দ ব্যবহার করা হয়েছে চতুর্দশ অধ্যায় 26 নম্বর শ্লোকে, আর 18 অধ্যায় 54 নম্বর শ্লোকে বলা আছে ব্রহ্মভূত প্রসনাথ ব্রহ্মস্তরে। হ্যাঁ, তো এই সৎ অসৎটাকে বুঝতে হবে একটু, এখন সৎ অসৎটা শুনে মন দিয়ে, শুদ্ধ স্তরে যে জীবাত্মা, এখানে যে বলা হলো জীবাত্মা আদতে মূলে গোড়ায় তার গুণ হচ্ছে এগুলি, বৃদ্ধ হয় না, মৃত্যু নাই, তার কোন শোক নাই, ক্ষিধা নাই, তৃষ্ণা নাই, এই গুণগুলি সব ঢাকা পড়ে গেছে। কেন না, জীবাত্মা এই জগতে যে অবস্থা আছে একটা বিরূপ অবস্থা ধারণ করে, তার স্বরূপে থাকলে এগুলি দেখা যাবে, আর সৎ আর অসতের ঊর্ধ্বে বা সৎ অসৎ দ্বারা প্রভাবিত হয় না। সৎ অসৎটা কি না, কার্য আর কারণ। আমি একে বলেছি মাটি, মাটি হচ্ছে কারণ, আর কার্যটা কি না কলস, যেখান থেকে তৈরি হয়েছে কলস, আর সূক্ষ্ম প্রকৃতি হচ্ছে কারণ, আর দৃশ্যমান জগৎটা আছে কার্য। কিন্তু এই আত্মার কার্য কারণ নেই, আত্মার কি নাম আছে, আত্মার কি রূপ আছে, তো এইভাবে কার্য আর কারণের ঊর্ধ্বে। কেননা আত্মা সেখানে এই জড় জগতেই, যেরকম আত্মা, আত্মার সবসে নাম নেই, আমি এই শরীরটা পেয়েছি বলে আজকে একটা নাম হয়েছে, কালকে অনেক আর একটা নাম হবে, চার একটা নাম হবে, তার আত্মার কি নাম হবে, তাই না? রূপ তাই, 84 লক্ষ জীবজন রয়েছে, আত্মা তার ভিতরে ভিতরে ঘুরছে, এরকম দেখতে গেলে আত্মার কোন রূপ নেই, নাম নেই। অর্থাৎ সেখানে বলা আছে কোন এই ভৌতিক স্তরে বলা আছে যে আত্মা, যেটা বললাম প্রকৃতি, সূক্ষ্ম প্রকৃতি হচ্ছে কারণ, আর এই দৃশ্যমান জগৎটা আছে কার্য। তো কিন্তু জীবের একটা চিন্ময় রূপ রয়েছে, চিন্ময় গুণ রয়েছে, জীব হচ্ছে তার চিন্ময় সত্তা, চেতন রয়েছে, তার মধ্যে 8টা গুণের কথা আমরা এখন বর্ণনা করলাম, সূচিতে বলা হয়েছে 8টা গুণ রয়েছে, কারণ কারণ সৎ অসৎ, সৎটা আছে কারণ, অসৎ আছে না, সৎটা আছে কার্য, অসৎটা আছে কারণ, সৎ অসৎ মানে কার্য কারণ, এরকম মনে হয় সৎ মানে কার্য, অসৎ মানে কারণ, কিন্তু তা এখানে বলা আছে না, এখানে বর্ণনা করা হয়েছে যে সৎ মানে কারণ, অসৎ মানে কার্য। ঠিক আছে, তো সৎ মানে যেখানে নাম রূপ জড় জগতে আছে,
যেটা হচ্ছে কারণ, ঠিক আছে? আর কার্যটা কি? কার্যটা হচ্ছে, না এটা হচ্ছে কার্য, সরি, এটা হচ্ছে কার্য। সৎ মানে কার্য, জড় জগতের নাম রূপ ধারণ করছে। তো কারণ হচ্ছে অসৎ, কারণ মানে অসৎ নাম আর রূপ নেই। যখন এই জড় জগৎটা পুরো প্রলয় হয়ে যাবে, তখন কি থাকবে? কোন রূপ থাকবে না, জীবাত্মা তখন ভগবান মহাবিষ্ণু শরীরে থাকবে, কোন রূপও থাকবে না। সে কথাকে ভক্তিমান ঠাকুর বলছেন যে ভগবান কৃষ্ণ এখানে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞের কথা বর্ণনা করেছেন, তারপর তিনি ক্ষেত্রের কথা বর্ণনা করেছেন, তার কিভাবে বিভিন্ন আকারের পরিবর্তন হয় এবং সে ক্ষেত্র ক্ষেত্রকে কি করে জানবে সেটা বর্ণনা করেছেন। যেটাকে জানলে তাকে বলা হচ্ছে জ্ঞান, যে যা জানার মাধ্যমে কি হবে, আরো এই দেহান্তর হবে না। আর ভগবান অর্জুনকে জীবাত্মা পরমাত্মা এই দুইজন যে ক্ষেত্রজ্ঞ, এই শরীর রূপ ক্ষেত্র সম্পর্কে জানে সেটা বলেছেন, জীবাত্মা এই শরীর সম্পর্কে জানে, পরমাত্মা তিনি হচ্ছেন সমস্ত শরীর সম্পর্কে জানে। তাই এখন ভগবান বললেন যে জ্ঞেয় বস্তুটি কি, তাকে ভগবান তার সম্পর্কে বর্ণনা করে বলছেন। তো সেক্ষেত্রে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করলাম। তো শ্রুতিতে কোনো কোনো জায়গায় দেখুন, ভগবান জ্ঞানের লাভের উপায় বর্ণনা করে এই শ্লোকে সে জ্ঞেয় বস্তু কথা বলবেন, পরম সত্য যাকে জানতে হবে, যে হচ্ছে জ্ঞানের লক্ষ্য, যে হচ্ছে আমাদের জ্ঞানতব্য, সে হচ্ছে পরম সত্য, ঠিক আছে? তো জ্ঞানীরা তো সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে। নির্বিশেষ মানে কি? তার নাম নেই, রূপ নেই, গুণ নেই, লীলা নেই, তার কোনো সঙ্গ নেই, সঙ্গী নেই, একেবারে নির্বিশেষ, ঠিক আছে? সবাই তো নির্বিশেষ লোক, যে নির্বিশেষ মানেটা কি বলবে তখন? নির্বিশেষ মানে নাম নেই, রূপ নেই, গুণ নেই, লীলা নেই, সাথী নেই, এরকম সব। তো এই জ্ঞানীরা কি করে? তারা এটা কল্পনা করে, তারা কল্পনা করে যে পরম সত্য মধ্যে কোনো গুণ নেই, কোনো বৈচিত্র্য নেই, তারা কল্পনা করে। শুদ্ধ ভক্তরা যারা ভগবান কাছে একান্ত আশ্রয় গ্রহণ নিয়েছে, ঠিক আছে, তাদেরকে সে অনন্য ভক্তি, অব্যবিচারিণী ভক্তি হয়েছে, তারা পরম পুরুষ সে কৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে তারা দর্শন করে, যার মধ্যে যিনি সে দিব্য লীলা বিলাস করেন, তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী, দিব্য গুণাবলী রয়েছে, শক্তি রয়েছে, রস রয়েছে, রস বৈশ, শাস্ত্র শ্রুতিতে বলা আছে রস বৈশ, রসম এব অয়ম লব্ধ আনন্দী ভবতি, তার মধ্যে কোন জড় গুণ নেই কিন্তু দিব্য গুণ রয়েছে। শ্রুতিতে কোথা কোথা বলা হয়েছে যে ভগবানের কোন রূপ নেই, গুণ নেই বলা হয়েছে, তো এটা কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে যে ভগবানের কোন জড় রূপ নেই, জড় গুণ নেই,
গুণ জড় গুণ জড় রূপকে খণ্ডন করার জন্য শ্রুতিতে সেটা বলা আছে। শ্রুতিতে বলা হয় না যে ভগবানের দিব্য গুণ নেই, এই জিনিসটাকে বুঝতে পারে না, এটা বুঝতে পারে না পারে এটা আলাদা ব্যাপার। এইটাই দুটো মত, বৈষ্ণবদের যারা সাকার উপাসনা করে, সবিশেষ উপাসনা করে, যারা নির্বিশেষ উপাসনা করে, তাদের মধ্যে এটাই একটু পার্থক্য থাকে। যেহেতু বেদে বলা আছে ভগবান নিরাকার নির্গুণ নির্বিশেষ, তারা বলে তার কোনো গুণ নেই, কোনো আকার নেই, বাস নিরাকার রূপ মাল। বৈষ্ণব বলছে ও যে নির্গুণ নিরাকার নির্বিশেষ, তার মানে তার মধ্যে জড় গুণ নাই বা জড় গুণের দ্বারা সে প্রভাবিত হয় না, নির্গুণ নির্বিশেষ, অর্থাৎ জড় রূপ তার নেই, জড় লীলা নাই। দিব্য, সেদিন ভগবান কৃষ্ণ বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম, ঠিক আছে। তো ভক্তরা তারা ভগবানের মধ্যে জড় গুণ নেই মানে, কিন্তু দিব্য গুণ আছে, এই কথা বর্ণনা করে একটা কোট করেছেন, শাস্ত্র থেকে কোট করে বলছেন, হয় শীর্ষ পঞ্চরাত্রে, একথা বর্ণনা করে বলা হয়েছে, যা যা শ্রুতি জল্পতি নির্বিশেষম সাবিধতে সব বিশেষম এব বিচার যোগে সতিহন্ত তাসম প্রায় বলিহ সব বিশেষম এব। বলা আছে যে বৈদিক মন্ত্রে যেখানে বর্ণনা করা আছে নির্বিশেষ তত্ত্ব হচ্ছে পরম সত্য আছে নির্বিশেষ, তার কোনো গুণ নেই, তো সেই বৈদিক সাহিত্যে পরম সত্যের গুণ আছে বলে বর্ণনা করা আছে। তো নির্বিশেষ আর সবিশেষ এই দুটোই ভগবানের নিত্য গুণাবলী বা নিত্য তার অংশ একটা শেষ, অর্থাৎ ভগবান নির্বিশেষ সবিশেষ। কিন্তু নির্বিশেষ সবিশেষের মধ্যে সবিশেষটা আরো উন্নত নির্বিশেষ থেকে, সেটা আমরা জানি। নির্বিশেষ ভগবানের সঙ্গে পরম ব্রহ্মের সঙ্গে ভাবের আদান প্রদান হবে না, সবিশেষ হলে ভাবের আদান প্রদান হবে। নির্বিশেষের মধ্যে কোনো বৈচিত্র্য নাই, সবিশেষের মধ্যে বৈচিত্র্য রয়েছে। নির্বিশেষের মধ্যে রস রয়েছে, ভ্যারাইটিস রয়েছে, সেই জন্য এটা হচ্ছে উন্নত সবিশেষের মধ্যে। সরি, তো নির্বিশেষ থেকে সবিশেষটা হচ্ছে শ্রেষ্ঠ। আর বিশেষ করে এই ভৌতিক জগতে আমরা নির্বিশেষ নির্বিশেষ বলতে পারি, কিন্তু নির্বিশেষ তো ভৌতিক তোমার অনুভবই করতে পারবে না, আমরা সবিশেষকে অনুভব করতে পারবো, সবিশেষকে ভক্তি করতে পারবো, সবিশেষকে সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারবো, নির্বিশেষের দ্বারা তো হবে না। এইভাবে আমাদেরকে বলতে হবে। কিন্তু এইখানে এই শ্লোকে বলা আছে যে, এই শ্লোকে যে বলা আছে কি বলা হয়েছে, জ্ঞেয় বস্তু কি বলা হয়েছে, এই নির্বিশেষ ব্রহ্ম পরমাত্মা যে বলা আছে, মত পরম, এরা হচ্ছে আমার অধীন, ব্রহ্ম নয় প্রতিষ্ঠাম অমৃত অব্যয়স শাশ্বত ধর্মস্য সুখ ঐকান্তিক। তো এই শ্লোকে যারা বলছেন এখানে কি হয়েছে, বলা হয়েছে এই নির্বিশেষ ব্রহ্মের কথা শ্লোকে বলা আছে। কার কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা কর। বলুন, বিদ্যুৎ সাহা বলুন। সুন্দর লাগলো, কিন্তু একটা জিনিস একটু ক্লিয়ার কম হলো,
যে বলছে যে জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে তার বিজ্ঞান ব্রহ্ম, আর যার বিপরীত হলেন আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। এই তাৎপর্য শেষে, 13 নম্বর শ্লোকের তাৎপর্য শেষে। এটা আমার মনে হয় কোথাটা তাৎপর্য প্রপাত বলেছেন আমরা শুনেছিলাম না, অর্ণময় প্রাণময় জ্ঞানময় বিজ্ঞানময় আনন্দময়, সেভাবে বলা আছে মানে আত্মা আছে জ্ঞানময়, পরমাত্মা আছেন বিজ্ঞানময়, এইটুকু বলতে পারেন, এর থেকে বেশি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, মঙ্গলময় প্রভু, মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, মহারাজ এই অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ওইটা আছে, প্রাণময় জ্ঞানময় বিজ্ঞানময় আনন্দময়, 5 নম্বর শ্লোকে তাৎপর্য রয়েছে। সেটা পড়ে নেবেন, সেটা মুখস্থ করবেন, পড়ে নেবেন, ভালো হবে। মহারাজ একটা জিজ্ঞাসা, শ্রুতি শাস্ত্রে জীবাত্মার যে 8খানা গুণ বলা হয়েছে, সে বৃদ্ধ হবে না, মৃত্যু নেই, শোক নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তার সঙ্গে পাপ নেই, পাপ নেই, এটা কেমন কেমন হলো মহারাজ? তার সঙ্গে কি নেই? পাপ নেই, পাপ জীবাত্মার কোনো পাপ নেই। পাপ নেই, আত্মার কোনো পাপ আছে? আত্মা শুদ্ধ স্তরে তার কোনো পাপ হয় না, তার স্বরূপে যখন থাকে সেখানে তার কোনো পাপ নেই। এই বিরূপে জড় জগতের সংস্পর্শে আসলে এই পাপের বিচার হয়। মহারাজ স্বরূপে যখন থাকছে তখন সত্য সংকল্প, ওটা তো সত্য সংকল্প যা ইচ্ছা করবে তাই হয়ে যাবে নাকি মহারাজ? সত্য সংকল্পটা কি? তাই তো বলা হয়েছে, আর সত্য কাম, সেটা কি 8টা আছে নাকি আমি দেখি না, একটু দেখতে হবে। সত্য সংকল্প, সত্য কাম, প্রভুপাদ এটা তো শ্লোকে নাই, সত্য কাম, আপ্ত কাম, কাম, আপ্ত কাম মানে যার কামনা বাসনা সব পূর্ণ হয়ে গেছে, আপ্ত কাম। এখানে সত্য কাম আত্মন্ত তো আলাদা আলাদা লেখে না, মনে হচ্ছে দেখছি পিপাসা দেখালো, অপিপাসা সত্য কাম সত্য সংকল্প, কামনা শূন্য লিখবো। সত্য 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 কাম মানে তার কামনাটা সত্য, বুঝতে পারছেন? সৎ, এটা মিথ্যা কামনা তার নাই, বুঝতে পারছেন? সত্য কাম, ঠিক আছে। সত্য সংকল্প, সংকল্প মানে তিনি যেটা ইচ্ছা করবে বাসনা করবে সেটা পূর্ণ হবে। দুটো শব্দের আলাদা আলাদা অর্থ করলে সত্য কাম সত্য সংকল্প, কাম মানে বাসনা, ঠিক না? তার বাসনাটা সত্য, মিথ্যা বাসনা না। হ্যাঁ, সে যখন স্বস্বরূপে থাকবে তার বাসনাটা ঠিক সত্য, আর তার সমস্ত বাসনা পূর্ণ, দুটো জিনিস, এটা হচ্ছে বাসনটা সত্য আর সমস্ত বাসনা পূর্ণ। তো এটা যদি আমরা ধরি, 8টা কথা বলা আছে, পাপ হবে না, বৃদ্ধ হবে না, মৃত্যু হবে না, শোক হবে না, তারপরে ক্ষুধা হবে না, তারপরে তৃষ্ণা হবে না, তারপরে তার কামনাটা সত্য আর সমস্ত কামনা পূর্ণ হবে, ঠিক আছে? 8টা হলো, ঠিক আছে, বলুন। তারপরে কি আছে মাতাজি, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে হ্যাপি কমকাদশীতে মহারাজ, সুন্দর ক্লাসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মহারাজ আত্মার তো কোন নাম নাম নাই, রূপ নাই, যেহেতু আত্মার নাম রূপ নাই, তাহলে যখন যে শরীরটা ধারণ করে সেই শরীরেরই একটা নাম অনুসারে তাকে আমরা চিনতে পারি। আর শিলা প্রভুপাদ কে একবার ওনার ডিসাইপল প্রশ্ন করেছেন, শিলা প্রভুপাদ আমি যখন ভাগবত ধামে যাব তখন আপনাকে কিভাবে খুঁজে পাব, তা প্রভুপাদ বলেছিলেন যে তোমাকে খুঁজতে হবে না, আমি তোমাকে খুঁজে নিব। তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে আত্মা চেনার একটি বিশেষ উপায় আছে যেটা শুধুমাত্র গুরুবর্গই জানেন, আমরা জানি না। আত্মাকে কিভাবে চিনতে হয় এটা কিভাবে জানবো? হরে কৃষ্ণ। তখন আমরা ভগবত ধামে যাব, প্রভুপাদ বলছেন আমি তোমাকে খুঁজে নেব। এটা আত্মাকে জানার ব্যাপারে কি সম্পর্ক আছে? আত্মাকে সবাই জানে, গুরুও জানে, শিষ্যও জানে। সেখানে দিব্য স্বরূপে পাবে, তখন গুরু অবশ্যই শিষ্যকে বুঝতে পারে। ঠিক আছে, বৃন্দেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। দিব্য শরীরে হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ আপনি বলেছিলেন যে বেদে নির্বিশেষের কথা বলা হয়েছে, এই জায়গায় সবিশেষের কথা বলা হয় নাই। তাহলে বেদ থেকে আমরা কি শিক্ষা পাই? যেমন লোকালে অনেকে কথা বলে যে বেদের কথা বলে, তোমরা বেদের শিক্ষা নাও, গীতা শিক্ষা, এটা একদিন বলছিলেন আপনি মহারাজ, ওটা বুঝতে পারছিলাম। কিন্তু এখন বেদ থেকে আমরা কি শিক্ষা পাই? বেদের মধ্যে সব শিক্ষা আছে, বাংলা বলে না জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, জুতো সেলাইটা শুনতে ভালো লাগে না, কিন্তু বেদে কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড আছে, উপাসনাকাণ্ড আছে, গুপ্ত হয় ভক্তিও আছে, বেদের লক্ষ্য আছে সমস্ত মানুষকে উপরে উঠাবে। যারা কর্ম প্রতি আসক্ত আছে তাদের উপায় দেওয়া হয়েছে, যারা জ্ঞান অনুসারে তাদের উপায় দেওয়া হয়েছে, ধ্যানের কথা বলা হয়েছে, যজ্ঞের কথা বলা হয়েছে, বেদের নেই কি সব কিছু আছে, কিন্তু বেদের অন্তিম লক্ষ্যটা কি সেটাকে জানতে হবে। সর্বস্ব বেদের অহমবে বেদ্য, অন্তিম লক্ষ্যটা যে ভগবানকে পাওয়া। কিন্তু মানুষ বেদে কর্মকাণ্ডটাকে পড়ে সেটাই সবকিছু বলে মনে করে। তাই ভগবান বললেন না গীতাতে যে ন অন্য অস্তিত্ব বাদী নহ, বেদবাদীরা বেদে অন্য কিছু নেই বলে বলে, বলি কর্মকাণ্ডেরই সবকিছু, তারা জানেন না কামাত্মনা সুখপরা জন্ম কর্ম ফলপ্রদ ক্রিয়া বিশেষ বহুলম ভবিষ্যৎ গতিম প্রতি। বেদে সব আছে, কিন্তু সবকিছুর মাধ্যমে অন্তিম লক্ষ্য হচ্ছে কি না ভগবানকে জানা। ঠিক আছে, এই যে যত মত তত পথ নিয়ে অনেক কাড়াকাড়ি চলছে এখনই, বেদে অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, বুঝতে পারছ মহারাজ? যে যাবে পৌঁছাবে, কর্ম পত্রে গেলে কর্ম জায়গায় পৌঁছাবে, জ্ঞান দিয়ে জ্ঞান মধ্যে পৌঁছাবে, আর এটাও ঠিক সবাই আস্তে আস্তে। ব্যাপার যে আমার মনে হয় যদি রামকৃষ্ণ পরমহংস বলে থাকেন যত মত তত পথ, তার মানে মন গড়া পথের কথা নিয়ে বলছেন না, নিশ্চয় তা শাস্ত্র বিহিত পথ হবে। যদি আমরা বলি যত মত তত মানে যে যেরকম চাই সেরকম করো, তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে, তো সেটা তো ঠিক ব্যাখ্যা হবে না। যত মত মানে সত্যপথ মানে শাস্ত্র বিহিত পথ অনুশীলন করো, শাস্ত্র বিহিত পথ কর্ম পথ আছে, জ্ঞান পথ আছে, যোগ পথ আছে, সবাই আস্তে আস্তে তোমাকে ভগবান কাছে নিয়ে যাবে। প্রভুপাদ বলছেন যে আমি যদি 10 তলা বিল্ডিং দিকে যাবো, লিফট আছে, সিঁড়িও আছে, তো আমি সিঁড়ি দিয়ে যাবো কেন, আমি লিফট দিয়ে যাবো, ভক্তিটা আছে লিফটের মতন, এরকম আর। মহারাজ মহারাজ তাহলে বেদে কি সবিশেষের কথা নাই? ভগবানকে জানা অন্তিম লক্ষ্য, ভগবানকে জানা, তো সবিশেষ রূপটা জানতে হলে আবার কোন শাস্ত্র অধ্যয়ন করতে হবে? না, বেদের মধ্যে সবিশেষ মানে ভক্তি, তাই না?
सविशेष स्वरूप के भक्ति द्वारा जाना जाए। जेहेतु भक्ति अत्यंत गूढ़ विषय तो वेदे से खूब गुप्त भाव रखा है। वेदे बेसि विश्लेषण भाव वर्णना करा है, खूब संक्षेप वर्णना करा है सविशेष स्वरूप टे। तारे पुराण इत्यादि माध्यम माध्यम से पुंगानुपुंख वर्णना करा है। वेदे यहाँ बोला है भागवत जे रख भागवत तो सविशेष ना निर्विशेष सविशेष सविशेष भागवत की भागवत वेदर तर गलित फलम वेद रूपक वृक्ष परिपक्व फल स्वरूप। तो जे रखम वेदे बेसी साकार कथा ना निराकार कथा वर्णना करा है तो तार फलस्वरूप भागवत साकार कथा वर्णना करा। ठीक जे रखम आम गाच आम गाचे भीतर की आम आम मिस्टी पा जाए ना आम का से फल मिस्टी अच्छे तरर गलित फल वेद रूपक वृक्ष परिपक्व सुनिष्ट फल स्वरूप अच्छे श्रीमद भागवत। तो साकार कथा जेहतु भक्ति भक्ति गूढ़ विषय तो से खोला खोली वेदे रखा है ना। ठीक है कमल गौर प्रभु कमल गौर आसे चले गल। ठीक है धन्यवाद हाँ बोलो हरे कृष्ण धन्यवाद बोलो। আগের দিন যে আমি কোশ্চেন কোশ্চেনটা করেছিলাম যে চব্বিশ মহাতত্ত্বের পরে বলা প্রলয়কালে এই সমস্ত উপাদান সূক্ষ্ম প্রকৃতিতে প্রবেশ করে কোন সৃষ্টির সময় কালে মানে এই উপাদানগুলো যে সূক্ষ্ম প্রকৃতিতে যে প্রবেশ করছে আপনি বলার প্রকৃতি মানে যেরকম দেখুন আপনি এখন দেখছেন গাছপালা ঘর বাড়ি পাহাড় রূপ দেখছেন। ঠিক আছে তো এগুলো তৈরি একটা বাড়ি দেখছেন বাড়ি বাড়িটা স্থূল রূপ বাড়িটাকে তো ভেঙে দেবে সেটা কি হবে না ক্ষিতি মাটিতে পরিণত হয়ে মাটি গুড়া গুড়া মাটি হয়ে যাবে। ঠিক আছে এ মাটি ভিতরে কি রয়েছে মাটি ভিতরে জল আছে আগুন আছে বায়ু আছে আকাশ আছে মাটিটা স্থূল। ঠিক আছে দেখতে পাচ্ছেন তো প্রলয়ের সময় কি হবে এই মাটি তার গুণ গন্ধটাকে গন্ধ সহ সে জলে প্রবেশ করবে জল থেকে আগুন হবে আগুন থেকে বায়ু বায়ু থেকে আকাশ এটা স্থূল থেকে সূক্ষ্ম হয়ে হয়ে হয় এটা সে সূক্ষ্ম স্বরূপে গিয়ে অবস্থান করবে তাকে বলে সূক্ষ্ম প্রকৃতি বা প্রধান। তো যখন আবার সৃষ্টি হবে সে আবার সেরকম হবে সূক্ষ্ম থেকে স্থূল হবে শব্দগুণ যুক্ত হয় শব্দগুণ থেকে আকাশ হবে আকাশে যখন স্পর্শ গুণ যুক্ত হবে বায়ু হবে বায়ুতে স্বাদ গুণ যুক্ত হলে জল হবে বা রূপ হ্যাঁ বায়ুতে রূপ হয় আগুন হবে আগুনে স্বাদ যুক্ত হলে রস যুক্ত হলে জল হবে তারপর গন্ধ যুক্ত হলে মাটি হবে। এইভাবে সূক্ষ্ম থেকে স্থূল হয় সৃষ্টির সময় প্রলয়ের সময় আবার স্থূল থেকে সূক্ষ্ম হয় সূক্ষ্ম প্রকৃতিতে গিয়ে অবস্থান করে। ঠিক আছে তার মানে মাটি থেকে জল প্রধান বলতে কি আকাশ বায়ু অগ্নি জল মাটি এটাই বোঝাচ্ছে না শুধু এইটুকু নাই সমস্ত আমার মনে হয় সূক্ষ্ম প্রকৃতির মধ্যে এই যে আমাদের যে সমস্ত মন বুদ্ধি অহংকার দশ ইন্দ্রিয় এই সব কিছু এই প্রধান সূক্ষ্ম প্রকৃতির মধ্যে সব কিছু রয়েছে এগুলি সব উপাদানগুলি সেখানে থাকে অবস্থান করে।
ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই যে এইখানে এখন আমরা যে শ্লোকটা বা 13 নম্বর শ্লোকে তাহলে জ্ঞাত কেউ যে কেউ বলা হচ্ছে কেউ জ্ঞাতব্য বিষয়, আর এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন এখানে এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা পরমাত্মা উভয় সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছে, মানে আত্মা পরমাত্মা সম্বন্ধে জানাই হচ্ছে কেউ। আত্মা পরমাত্মা জানাটা জ্ঞান, তাকে জানাটা হচ্ছে জ্ঞান, আত্মা পরমাত্মা হচ্ছে জ্ঞানতব্য, তারা হচ্ছে জ্ঞান, আত্মা পরমাত্মা জ্ঞান নয়, আত্মা পরমাত্মা হচ্ছে জ্ঞান, জ্ঞেয় 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 মানে জ্ঞানতব্য বিষয় হচ্ছে আত্মা পরমাত্মা, জ্ঞান হচ্ছে পন্থা যার মাধ্যমে তাকে আমি জানতে পারি, ঠিক আছে। তারপরে কে আছে, গৌর গোপাল করুণা প্রভু কি প্রশ্ন আছে আপনার? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আমার প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসে আপনি, সরি মহারাজ, সরি মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি বলেছেন যে আত্মার কোন সুখ নেই, কিন্তু আমরা আপনি 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 মুখ শুনুন, আপনি মুখটা উপরে না করে মাইক্রোফোন কাছে বলুন, সুস্পষ্ট শোনা যাবে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যে আপনি বলছেন যে আত্মার কোনো সুখ নেই, তো আমরা তো সাধারণত আমরা চিন্তা করে যদি এই জন্মে ভক্তি করে যদি আমরা ভগবদ্ধামে চলে যাই তাহলে আমাদের সুখ প্রাপ্ত হবে, তাহলে আপনি যে বলছেন যে সুখ নেই, তাহলে আমার চিন্তাটা কি ভুল? আত্মার কি নেই? সুখ নেই, ন সুখম, আত্মা পাপ বিমৃত অশোক শোক নেই, সুখ নেই বলি না তো, আত্মার সুখ নেই লেখা নেই তো, শোক নেই, শোক অশোক বিশোক বলা আছে, বিশোক তার শোক নেই, সুখ নেই বলা নেই। ওকে নেক্সট, নেক্সট কে আছে, কেউ আছে আর? মহারাজ, এই ব্রহ্ম আত্মা এই দুটা একটু বিশদ ভাবে একটু, ব্রহ্মই তো আত্মা না, জীব দেহে জীবাত্মা। দেখুন আগে যেরকম আমি বলেছি আত্মা, আত্মা মানে আমরা জানি আত্মাকেই না, আমাদের আমি হচ্ছে আত্মা এইটুকু না, ঠিক না, কিন্তু আত্মার 5টা অর্থ আছে, জীবাত্মাকে আত্মা বলে, পরমাত্মাকে আত্মা বলে, তাই কখন কখন হয়তো আত্মা শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আত্মা শুনলে তো আমি বলবো জীবাত্মা, কিন্তু আত্মা শব্দটা ব্যবহার করে সেটা পরমাত্মাকেও বোঝায়, আত্মা শব্দটা ব্যবহার করেছে মনকেও বোঝায়, আত্মশব্দটা ব্যবহার করেছে বুদ্ধিকেও বোঝায়, আত্মশব্দটা ব্যবহার করেছে দেহকেও বোঝায়, ঠিক সেরকম ব্রহ্ম, ব্রহ্ম মানে জীবাত্মাকে ব্রহ্ম বলছে, পরম ব্রহ্ম কে ব্রহ্ম বলছে, নিরাকারকে ব্রহ্ম বলছে, সে জন্য কোন কোন জায়গায় কিভাবে আমরা গ্রহণ করব সেটা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সেরূপে সেটাকে গ্রহণ করতে হবে। এখানে যে ব্রহ্মের কথা বলা হলো, অনাদি ব্রহ্মর মত পর ব্রহ্ম পরম মত পরম ব্রহ্ম, সেটাকে বুঝতে হবে, যেহেতু একজন আচার্য বলছে এই ব্রহ্ম হচ্ছে আত্মা সেটাও ঠিক, আরেকজন আচার্য বলছেন এখানে ব্রহ্ম মানে পরমাত্মা সেটাও ঠিক, কেননা এখানে জ্ঞেয় জ্ঞেয় বস্তু জ্ঞান্তব্য বিষয়টি কি, আত্মা জ্ঞান্তব্য পরমাত্মা জ্ঞান্তব্য, ঠিক আছে মাতাজি। ব্রহ্ম শব্দ মানে এইভাবে, ব্রহ্ম মানে নিরাকার ব্রহ্মকে বোঝায়, ব্রহ্ম মানে আত্মাকে বোঝায়, ব্রহ্ম মানে পরম ব্রহ্মকে বোঝায়, ঠিক আছে। শিপ্রা সরকার বলুন, প্রণাম। মহারাজ,
বলা হচ্ছে যে আত্মার কোনো বয়স হয় না, তাহলে আত্মা, ভগবান তো অনাদি, আত্মাও অনাদি, কিন্তু আত্মাকে তো ভগবান যখন তার ইচ্ছার মাধ্যমে যখন ইচ্ছা আছে তখন সৃষ্টি করেছেন, তাহলে আত্মার তো একটা বয়স হওয়ার কথা। আবার ইসলাম ধর্মে বলা হয়েছে যে রূহ গুলো একসাথে সৃষ্টি হয়েছে, আমাদের কিনা একসাথে সৃষ্টি হয়েছে, এবং এই যে বারবার জন্মগ্রহণ করছি, আবার মৃত্যু হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, তাহলে আত্মার তো একটা নির্দিষ্ট বয়স হওয়ার কথা মহারাজ। আত্মার কোনোদিন সৃষ্টি হয় না, আত্মা অনাদিকাল থেকে রয়েছে, আত্মার কোনো বয়স নেই। বয়সটা এই ভৌতিক জগতে আমরা উপলব্ধি করি, কারণ ভৌতিক জগতে কালের প্রভাব আছে, চিন্ময় জগতে কালের কোনো প্রভাব নেই, সেদিন তার বয়স থাকবে কি করে? কাল থাকলে না বয়স হবে, কারণ কালেই নেই, ভৌতিক কাল আছে। সেজন্যই রাজ বলছে আত্মা একসঙ্গে জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে না, আত্মাটা স্বরূপে অনাদি কাল থেকে আছে, এই জন্ম মৃত্যুটা এই ভৌতিক জগতে আছে, কিন্তু আত্মার জন্ম মৃত্যু হচ্ছে না। যখন আত্মাটা শরীর গ্রহণ করে তখন বয়স হয়, 5 বছর, 10 বছর, 20 বছর হয়, কিন্তু আত্মাটা চিন্ময় যখন থাকে তখন সময়ের প্রভাব থাকে না, সেখানে কালের প্রভাব নেই, মায়ের প্রভাব নেই, গুণের প্রভাব নেই। সেই জন্য চিন্ময় জগতে তুরীয় বলা হয়। আমি শুনেছি এখানে আমাদের তুরীয় মানে এখানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ আরো উচ্চতা আছে, সেখানটা ফোর্থ ডাইমেনশন আছে, সেজন্য একটু একটাকে উপলব্ধি করা মুশকিল হয়। কিন্তু আত্মার এই হিসাবে আত্মার বয়স নেই, শরীরের বয়স নেই, আত্মার বয়স হয় না, কিন্তু আত্মা চিন্ময় ধামে কালের প্রভাব থাকে না। ঠিক আছে মাতাজি, ঠিক আছে। আর কেউ আছে? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। শিলা প্রভুপাদের একটা পদ্যে পড়ছিলাম, জড়া প্রকৃতিকেও ব্রহ্ম বলা হচ্ছে মহারাজ, এটা কোন অর্থে বলা হচ্ছে মহারাজ? ব্রহ্ম, জড়া প্রকৃতিকে ব্রহ্ম বলা হচ্ছে, এটা কোন অর্থে বলা হচ্ছে মহারাজ? কোন অর্থে? সর্বমিদম খলু ব্রহ্ম, ব্রহ্ম সর্বব্যাপক, তিনি ব্রহ্ম থেকে এসেছে, তাই ব্রহ্ম বলা আছে। দেহটাকে আত্মা বলা আছে, বললাম একটু আগে, আত্মাকে আত্মা বলা আছে, ভগবানকে আত্মা বলা আছে, বুদ্ধিকে আত্মা বলা আছে, মনকে আত্মা বলা আছে, দেহকে আত্মা বলা আছে, জড় প্রকৃতিকে ব্রহ্ম বলা আছে, ব্রহ্ম জনি বলা আছে এরকম। আর মহারাজ, আমি রামকৃষ্ণ মিশনের এক টিচারকে প্রশ্ন করেছিলাম যে ভগবান বলছেন মাম একম শরণম ব্রজে, আর আমরা বলছেন যে যত মত তত পথ, তো উনি বললেন দেখো ভালো করে বোঝ, যত মত মানে যথার্থ মত, মানে শাস্ত্রের মত, আর তত পদ মানে সেইটাই পদ, মন মনা হওয়া মত। উনি আমাকে এই উত্তর দিলেন। তো আমার মত, আমার মতে যত মত তত পদটাকে আমরা আমাদের মতন ব্যাখ্যা করে, যত মত তত পথ মানে যে যে মার্গে যাও ভগবানকে পাবে, এরকম আমরা ব্যাখ্যা না করে যেই ব্যাখ্যাটা ওরা দিচ্ছে অনুকূল ব্যাখ্যাটা গ্রহণ করলে মানে কল্যাণ হবে, না হলে কিন্তু আমাদের মধ্যে বিভ্রান্ত হবে, তাই না? মত রামকৃষ্ণ যে বলেছেন যত মত তত পথ, তো সেটার আমরা দোষ ধরবার জন্য এটা বিকৃত ব্যাখ্যা না দিয়ে, যদি ওরা বলছে যে যত মত যথার্থ মত মানে শাস্ত্রীয় মত, তাহলে সেটাকে সেইভাবে আমরা গ্রহণ করি, তাহলে কি হবে, রামকৃষ্ণ আর বৈষ্ণবদের মধ্যে সমন্বয়টা স্থাপন হবে, ঠিক না? এই বৈষম্য থাকবে না। সেজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে যে ভাবধারা, চিন্তাধারা বা বিচারের দ্বারা বৈষম্য সৃষ্টি হয় সেটাকে এড়িয়ে যেতে হবে, ঠিক না? কেননা সেরকম দেখতে হলে শাস্ত্রের প্রচুর বৈষম্য রয়েছে, ঠিক না?
প্রতি চ্যাপ্টারে চ্যাপ্টারে উল্টা উল্টা কথা বলা হয়েছে। আমাদের আচার্যরা কি করছেন, তা ভিতরে সে বৈষম্যকে দূরীভূত করে সেটাকে ঠিক রাস্তায় বুঝাচ্ছেন। তো আমার মতে হয় মনে হয় এইরকম জ্ঞানীদের প্রতি, মায়াবাদীদের প্রতি, যোগীদের প্রতি, সবার প্রতি এটা বিদ্রুপ না করে একটা গঠনমূলক মনোবৃত্তি নিয়ে যদি আমরা থাকি, এটা হিন্দু সমাজের জন্য খুব ভালো হবে। হিন্দু সমাজের ভিতরে আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়, কেননা ভগবান যারা কর্মকাণ্ডী, যারা সকাম, তাদের বলছে আমার এরা আমার ভক্ত, ভগবান বলছেন এরা আমার ভক্ত। কেন, কি করে ভক্ত হলো, তারা আমার নির্দেশ পালন করছে, আমি বলেছি তুমি এটা করো, সেই হিসাব ভক্ত। তো সবসময় আমাদের অন্য যে সম্প্রদায় রয়েছে, যে ধারা রয়েছে, সে কৃষ্ণ উপাসক হোক, বিষ্ণু উপাসক হোক, কালী উপাসক হোক, শিবের উপাসক হোক, আমার মানে একটা সুস্থ সমাজ গঠন করতে হলে, সনাতন ধর্মকে ঠিকভাবে ই করতে হলে এই এই ভাবটা মানে ভালো হোক এই জিনিসটা। আর আমাদের যত প্রচারক রয়েছে সবার জন্য বলবো, একটা আমাদের এইরকম অন্য মতবাদের প্রতি বিদ্রুপ ভাব দিয়ে কটাক্ষ করে না বলাটাই ভালো, এটা ভালো হবে আশা করি। জয়ন্ত প্রভু কি বলছেন? আজকে হচ্ছে সকালবেলা একজন মহারাজ, রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের সাথে মানে দেখা হলো পার্কের মধ্যে। তো উনি মানে আমাকে দেখে উনি বলছেন, তুমি কি ইসকন ফলোয়ার? বলছে হ্যাঁ ইসকন ফলোয়ার। তো তোমরা যে এরকম করছো, কোথাও তো শাস্ত্রে তো কোথাও নির্দেশ দেয়া নাই যে মাছ মাংস নিষেধ আছে, তো এরকম করছো কেন? তো এখানে আসলে কিছু বলতে পারি নাই, মানে নতুন একটা পরিবেশে আসছি। মাছ মাংস নিয়ে আমাদের স্থানটা এরকম থাকা উচিত, শাস্ত্রের নির্দেশ নেই বললে হবে না। শাস্ত্রে যেখানে আছে এটা আরো জানে না, তখন জানবে যে আমরা একটা শ্লোকে শুনলাম অহিংসা বলে, শাস্ত্রে বলা আছে অহিংসা করো না, হিংসা করো না। মনুস্মৃতি তো অনেক লোক শ্লোক এখন দেখাচ্ছে মাছ মাংস খাওয়া উচিত নয়, কিন্তু শাস্ত্রে আবার বলা হয়েছে মাছ মাংস খাও, শাস্ত্রে বলা আছে মাছ মাংস খাও। তাদের বুঝাতে হবে, আমরা সাধারণ লোকে বুঝাবো, হ্যাঁ মাছ মাংস খাও, তিন গুণের মানুষ আছে, তমগুণের মানুষ আছে, রজগুণের মানুষ আছে, সত্যগুণের মানুষ আছে, তমগুণের উপাসনা আছে, রজগুণের উপাসনা আছে, সত্যগুণের উপাসনা আছে, নির্গুণ উপাসনা আছে, ঠিক আছে। তো মাছ মাংস খাওয়াটা শাস্ত্রে বলা যে হয় থাকে, এটা তমগুণের উপাসনা। তুমি তমগুণে থাকতে চাও মাছ মাংস খেয়ে, তামসিক ভাবে, তান্ত্রিক যা তান্ত্রিক রয়েছে তামসিক খাদ্য, তুমি তামসিক স্তরে থাকতে চাও অবশ্যই খুব ভালো, তোমার উপর নির্ভর করে। আমাদের কাছে চাপানো তো দরকার নাই, আমরা মানুষকে জ্ঞানটা দেব, মানুষ বিচার করবে যে স্তরে রয়ে তমগুণের লোক হলে সে মাছ মাংস খাবে। রূপা তো বলছেন এই পশু বলির কথা শাস্ত্রে বলা হয়েছে, তাদের মন্ত্র রাখা হয়েছে। আমি কোথায় পড়লাম, বুদ্ধিষ্টরা কারা পশু বলে যেতে ব্রাহ্মণদেরকে ডাকতেন মন্ত্র পাঠ করতে, ব্রাহ্মণদের মন্ত্র রয়েছে, সে মন্ত্রটি বলা হয় যে তুমি, আমি তোমাকে খাচ্ছি মাংস, তুমি আমাকে খাবে একদিন খাবে এরকম। কিন্তু প্রভুপাদ বলছেন এটা কেন শাস্ত্রে দেওয়া হলো তাহলে? তো শাস্ত্রে মানুষকে যথেচার জীবনযাপন না করতে উদ্বুদ্ধ করায়, যারা খুব মাছ মাংস খাওয়ার জন্য প্রবৃত্ত না খেয়ে থাকতেই পারবে না, তাদের নিয়মের মধ্যে আনে। হ্যাঁ তুমি কালীর পূজা করলে মাছ মাংস খেতে পারবে, যেমন আমি প্রথম বাড়িতে ছিলাম ইসকনে যোগদান করবো, মাছ মাংস খাওয়া বন্ধ করলাম, তেল বন্ধ করলাম, বাড়িতে সব চিন্তা পড়ে গেল এই বাবা জি হয়ে যাবে কি হবে। তখন আমার দাদা একটা লোকে ডেকে নিয়ে এসছে, সে আমাকে বোঝাচ্ছে আরে তুমি সাধ্য হতে চাইছো খুব ভালো, কিন্তু আমি তোমাকে একটা সাধুর কাছে নিয়ে যাব, তুমি মাছ মাংস খেয়েও সাধু হতে পারবে, তুমি মাছ মাংস না ছেড়েও সাধু হতে পারবে, তোমার ছাড়বে কেন, চলো সাধুর কাছে নিয়ে যাবো। তো সে একটা সাধুর কাছে নিয়ে গেল আমাকে, তান্ত্রিক কাছে নিয়ে গেল। তো প্রভুপাদ বলছেন
যে লোকেরা তো যথেচার মাংস খেতে চায়, তার মানে তোরা কালী ভক্ত হ মাছ মাংস খেতে পারবে, তো কি হবে না, কালী ভক্ত হলে মা কালীর উপাসনা করতে হবে, কালকে দিয়ে খেতে হবে, তা কালকে কখন দেবো না অমাবস্যা রাত্রে দিতে হবে, তো অন্ততপক্ষে তো 15 দিন বন্ধ হলো, একদিন খাওয়া হলো, তারপরে অত নীতি নিয়ম নিষ্ঠা, তখন প্রভুপাদ বলছে অত করতে হবে না আমাকে, মাংস খেতে হবে। তো ব্যাপার আছে যা তমগুণের লোক তারা খাবেই, এইভাবে বুঝা ওই আমরা সাধারণ লোককে বুঝাতে পারি। জানতা বুঝতে পেরেছ, সরল ভাবে বুঝার লোকরা বুঝবে, তর্ক করে আগ্রেসিভ গোটা কাউকে আক্ষেপ করে তাৎসল্য করে যখন বলা হয় না তখন এই সমস্যাটা হয়ে যায়। সেই জন্য প্রচারকরা আমরা চেষ্টা করবো কাউকে তাৎসল্য করে কিছু বলবো না, সে একই কথা সরল করে বললে বুঝবে, তাৎসল্য করে বললে ওর গায়ে কাটা লেগে যাবে, আমাদের গায়েও কাটা লাগবে, তাই না, তো স্বাভাবিক জিনিস আছে। তো আমরা কাউকে তাৎসল্য করে বলবো বা কেন, সবচেয়ে পজিটিভ মুড নিয়ে কথাটা বুঝালে সে যেটাই রামকৃষ্ণ বলেছেন বা বিবেকানন্দ বলেছেন সেটাকে যেরকম একজন মহারাজকে বলল যত মত মানে যথার্থ মত, ঠিক আছে ভালো জিনিস তো, খারাপ নাকি, সেটাকে আমার প্রচার করি রামকৃষ্ণ বলেছেন যত মত তত মত যথার্থ মত অর্থাৎ শাস্ত্রের মত। রামকৃষ্ণ কালকে প্রেমানন্দ বলছিলেন উনি খুব ক্লাস দেন, উনি একজন ইউটিউবার, তিনি বলছিলেন ভালো মত ভালো পথ, রামকৃষ্ণ যে বলেছেন যত মত তত পথ, তো উনি কি কখনো বলবে যে খারাপ পথ খারাপ মত, উনি তো বলতেই পারবেন, তো উনার উদ্দেশ্যটা কি হবে না ভালো মত ভালো পথ, ভালো মত ভালো পথ। তারপরে উনি সুন্দরভাবে বর্ণনা করলেন, উনি বলছেন নরক পথ যাবে না স্বর্গে যাবে, উনি বলছেন মরুভূমিতে একটা পথ যাচ্ছে আর সুজলা সফলা বাংলায় একটা পথ যাচ্ছে, কোন পথটা তুমি নেবে, যত পথ তত পথ, না আমি ভালো পথটা নেব। তারপরে উনি বুঝালেন ভালো পথ মানে কি, স্বর্গে যাওয়াটা ভালো পথ, নিরাকার ব্রহ্মকে পাওয়া ভালো পথ, বৈকুণ্ঠে যাওয়া ভালো পথ, হ্যাঁ গোলক বৃন্দাবনে যাওয়া ভালো পথ, তো ভালো পথের মধ্যে কোনটা সব থেকে ভালো, এইভাবে পজিটিভ ভাবে লোকদের বুঝালে আমি চিন্তা করছি ওই রামকৃষ্ণ বিবেকানন্দ যেগুলো বলেছেন সেগুলো মাধ্যমেই হয়তো আমরা ভালো প্রচার করতে পারি। বলছে মাছ মাংস খেতে, আসলে আমি পরে দেখলাম এই ফুটবল খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে উনি একটু মন্তব্য করেছেন এই বৈষ্ণবরা সব লেজি, যারা রুগ্ন খোল করতাল নিয়ে করে, আমি পরটা পরে বললাম আমি ভাবলাম এইটা হতে পারে। ব্যাপার হচ্ছে আরেকজন সাধু সেরকম বলছে আরে তোমাদের ওর তিলক নিয়ে একটা আলোচনা আছে, তিলক তো বলছে তোমাদের ভক্তিবন ঠাকুর তো বলেছে কপালে তিলক গলায় মেলা আর এসব কলির চেলা, তো ব্যাপার হচ্ছে এটা হতে পারে সেই সময়ে মহাপুরুষ পরে এই বিবেকানন্দ রামকৃষ্ণ তারপরে কিছু সময়ে আমাদের রামকৃষ্ণ যখন ছিলেন ভক্তিগুণ ঠাকুর সেই সময়ের, সেই সময়ে ভক্তিগুণ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেখা করতে গিয়েছিলেন, আমি শুনেছি কোথায়, সেই সময় কিন্তু সত্যি সত্যিই আমাদের বৈষ্ণব সমাজ খুব কলুষিত হয়ে গেছিল, সহজাত পরিপূর্ণ হয়ে গেছিল, বামাচারী কথাটা উনি ব্যবহার করেছে, বামাচারী কথাটা শুনে আমি বুঝতে পারলাম যে সেই সময়ে এই বৈষ্ণবের নাম করে এরা খুব অবস্থা খারাপ করেছিল, তো সেটা তিনি তুলে ধরেছেন, আমাদের তাতে অসন্তুষ্ট হওয়ার কি আছে, আমাদের আচার্য তো তাই বলছে বৈষ্ণব নামে সহজে হয় কুকর্ম করছিল সেটাকে উনি তুলে ধরেছেন, তো সত্যটা সত্য বলে মানতে হবে। আর উনার কথা, উনার কথাটা উনার বিচার অনুসারে যেরকম উনি বলছেন, উনি যখন বলছেন উনার উক্তিটা, উনার উক্তি হল উনি একটা জায়গায় বলছেন তুমি গীতা পড়া থাকে কি ফুটবল খেলে তাড়াতাড়ি স্বর্গে যাবে, ঠিক আছে সেটা আক্ষরিক ভাবে দেখলে খারাপ লাগবে, যেটা কি করে হতে পারে ফুটবল খেলে তাড়াতাড়ি স্বর্গে যাবে,
তার দিনে একটা ব্যাখ্যা দিচ্ছেন, না আমি এটা কেন বলছি, তুমি যদি সুস্থ না থাকবে তাহলে কি সাধন ভজন করে বা গীতা বুঝবে? গীতা বুঝতে হলে সুস্থ থাকতে হবে। তো উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে 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 অত সাধু সন্ন্যাসী ছিল তো কৃষ্ণ অর্জুনকে কেন গীতা জ্ঞান দিল না, তিনি যোদ্ধা ছিল, বলবান ছিল। ঠিক আছে, উনার চিন্তাধারা হতে পারে, আমরা লোকের কথা বলতে পারি, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন অর্জুন আমি তোমাকে কেন জ্ঞান দিলাম, না ভক্ত সময় সখা চেতি রহস্যম হি এত উত্তম। এখন একই জিনিসটা বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন দিয়ে ভগবান তাকে বোঝাচ্ছে, তো সেটা আমরা লোকেদেরকে বলবো ভগবান কৃষ্ণ এটা বলেছেন, সেটা একটা জিনিস। আচ্ছা, উনি যে বলছেন আমাদের সুস্থ থাকতে হবে সেটাও কোনো খারাপ নয়, কেন মন্দ সম্বন্ধ মত মন্দ ভাগ হয় উপদ্রুত যখন আমরা পড়ছি। মন্দ মানে কি? সে হচ্ছে লেজি, কেউ তো লেজি নয়, আলস্য নয়, সে সুমন্দ মত, তা মনটা লেজি, সে শরীর সুস্থ মনটা সুস্থ কিন্তু মন্দ ভাগ্য সাধু সঙ্গ নেই। তারপরে বলা আছে শরীর সুস্থ মন সুস্থ সাধু সঙ্গ নেই কিন্তু উপদ্রব, তা খুব গরিব হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, সে ভজন করতেই পারছে না। সুস্থ না থাকলে মঙ্গল আরতি উঠবে কি করে? সুস্থ না থাকলে সাধন ভজন করবে কি করে? সেইভাবে দেখতে গেলে হ্যাঁ ভাই তোমরা একটু খেলাধুলা করো, সুস্থ থাকো তো ভজন করতে হবে। এইভাবে আমার গঠনমূলক ভাবে কথাটা বলি, আমার মনে হয় আমাদের পরস্পর মধ্যে সমন্বয় স্থাপন হবে আর মানুষও ঠিকভাবে জিনিসটা বুঝবে। না কি বলছেন মঙ্গলময় প্রভু, ঠিক না? হ্যাঁ মহারাজ, এটাই ঠিক, পজিটিভ ভাবে হোক বা বুদ্ধ হোক সবার একটা লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। আর ভগবান আমি একাদশ স্কন্ধে বলেছি পড়েছি, ভগবান বলছেন যেই যা মতবাদ দিচ্ছে, কেউ নিজস্ব মতবাদ দিতে পারে, এসব মতবাদ গুলো আমার এই মতবাদ, এটা আমি কোথাও পড়েছি, শুরুটা খুঁজে বাইর করতে হবে আমাদের, এসব আমার মত। এই যে দেবাদেবী পূজাদেরকে আমরা নিন্দা করছি, দেবাদেবী পূজা করা ঠিক না, সেটা কার মত? এটা ভগবানের মত, ভগবানে বলেছেন তুমি দেবতাদেরকে পূজা করো, ওদের প্রতি যজ্ঞ করো, ওরা সন্তুষ্ট হবে, ওরা ফল দেবে, তুমিও সন্তুষ্ট হবে। সব মত ভগবানের দেওয়া মত, শাস্ত্রের মত যদি হয়, আমাদের মত হলে হবে, শাস্ত্র থাকে যেটা, সেটা বিভিন্ন স্তরের মানুষের জন্য, কেউ তমগুণের আছে, কেউ রজগুণের আছে, সেভাবে বুঝালে তুমি কি তমগুণের লোক, ঠিকই মাছ মাংস খাও, এরকম হবে না, তুমি সত্যগুণে আসতে চাও এগুলি খাও সত্যগুণে হবে, তুমি সংসার বন্ধনে থাকো দুর্গামার পূজা করো, বন্ধন থেকে পূজা মুক্তি পেতে চাও তো কৃষ্ণের পূজা করো, দৈবী এসা গুণময় মা মায়া দূরত্যা মাম এবং যে প্রপদন্তে মায়া মত তরন্ত, এটা ভালো হবে না? এটা তো লোকের আরো সুস্পষ্ট হয়ে বুঝবে আমার মনে হয়, তাই না? কৃপাবতী মাতাজি কি বলছেন? মহারাজ, গতকালকে দেখলাম বা দু তিন দিন থেকে দেখতেছি যে এরা ফেসবুকে যেভাবে একজন আরেকজনকে আক্রমণাত্মক কথা বলে কমেন্টস করছে, যা আমাদের মানে ইসকন হয়ে যারা করতেছে ওনারা আসলে মনে হয় শ্রদ্ধাবান অথবা নবীন ভক্ত, তো ওনারা তো একটু অসহিষ্ণু থাকেন। আপনারা যারা এই আপনি যেভাবে গঠনমূলক ইয়েগুলো করছেন এভাবে যদি ইসকনের হয়ে আরো একটু প্রচার করতেন বা বলতেন এই কথা মতবাদ গুলা একটু তুলে ধরতেন, তাহলে মনে হয় এই বিভ্রান্তি গুলো দূর হতো আর নিজেদের মধ্যে যে একজন আরেকজনকে আক্রমণ করার যে প্রবণতা এটা একটু কমতো। এটা আমাদের জন্য আমাদের যারা সনাতন ধর্ম আমাদের পরস্পর মধ্যে এরকম আক্রোশটা না রাখা উচিত, বুঝে করা উচিত। আর এই যে ইউটিউব ফেসবুক না, এগুলো সব পয়সা কম উপার্জন করছে, বুঝতে পারছো? আর কিছু ধান্দা নেই, এই যে এই অমগলি খুলে দিল তো এটাকে নিয়ে যে যত বিভিন্ন রকম কথা বলছে ইউটিউব থেকে টাকা পায়, বুঝতে পারছেন? আর আমরা মূর্খের মতন ওদেরকে টাকা সমাবর্ত
না, আমার সারাদিন ইউটিউব খুলতে থাকে, ইউটিউব খুলতে আমার যত দেখি তত পয়সা পায়। আর ওরা মূর্খ আমরা মূর্খ, সেদিন প্রভুপাদ বলছেন চিটার সান চিটার, এই জড়টা চিটার সান চিটার। ওরা ঠকাতে চায় আমরা ঠকতে চাই, বুঝতে পারছেন? বিভ্রান্তিকর ফটো ভিডিও সব মন গড়া তৈরি করছে আজকাল। এই কি একটা সিস্টেম আছে যা তা তৈরি করতে পারে, বহু বিভ্রান্তি। আমাদের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং একটা সংস্থা রয়েছে, ইউটিউবে খুঁজলে তার খুঁজবে না এটা সত্য নয়, কিন্তু অত সুন্দর ফটো দিয়ে ভিডিও দিয়ে তোমাকে দেখিয়ে দেবে কি ভাই সত্যি এরকম হচ্ছে, দেখতে তার অস্তিত্বই নেই। সেজন্য ইউটিউব ফেসবুকে একেবারে ভরসা রাখবেন, একেবারে ভরসা রাখবেন। কিন্তু এই ইউটিউব ফেসবুক যেন বর্তমানের বেদ হয়ে গেছে, বেদ বেদ শাস্ত্র হয়ে গেছে। ইউটিউবে বলছে ফেসবুকে বলছে, আমাদের উড়িষ্যাতে আছে তিন তুন্ডে কি কি ছাগল কুকুর হয়, ছেলি কুকুর, তিনটে লোক বলল ওই ছাগল কুকুর কুকুর হয়ে গেছে। হ্যাঁ জান না বাংলায় এটা আছে কিনা, এটা লোক ছাগল নিয়ে যাচ্ছিল, সে প্ল্যান করলে ছাগলটা কি করে নেব, রাস্তায় গেলে আরে তোরা কুকুর নিয়ে যাস, আরে কুকুরটা তো কোলে করে নিয়ে যাচ্ছে কেন, ও ছাগল নিয়ে যাচ্ছে। ও লোক শুনলো না, আবার কিছু 1 কিলোমিটার পরে 8 লোক দাঁড়িয়েছে, আরে তোরা কুকুরটা কোলে করে নিয়ে গেছে কেন, আর 1 কিলোমিটার গেল 8 লোক দাঁড়িয়ে আছে, আরে তুমি কুকুর ধরছ, এই লোকটা সবাই বলছে আমি কুকুর ধরেছি, কিন্তু আসল ছাগল সবাই বললো কুকুর ধরছে, তো ও ছাগলটাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর চোররা কি করলো ছাগলটা নিয়ে খেয়ে নিল। তো বর্তমানের সমস্যাটা সেটাই হয়ে গেছে না, এটাকে বলে ওড়িশা তো তিন তুন্ডে ছেলি কুকুর, মানে ছাগল কুকুর। তো সেজন্য এই প্রভু দিছিলেন এই পোস্টটা, শাস্ত্র আলোচনা করো সংগঠন লোক এটাকে দিয়ে বিভ্রান্তিকতা চুড়াচ্ছে, কেউ রাজনীতি করছে, কেউ ভায়োলেন্ট করে মানুষকে খেপাচ্ছে, এগুলো হচ্ছে বিজ্ঞানের অপপ্রয়োগ, বুঝতে পারছেন? একজন খ্রিস্টিয়ান লিডার বলছিলেন বিজ্ঞান জিনিস উদ্ভাবন করতে পারে কিন্তু বস্তুকে ব্যবহার করবার কথাটা বিজ্ঞান দিতে পারে, তার জন্য আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে আসতে হবে, শাস্ত্র বলে দেবে কিভাবে ব্যবহার করতে হবে। তো বিজ্ঞানকে আমার জন্য যথার্থভাবে ব্যবহার করি তার চেষ্টা করা ভালো না। তো এইটা এই প্রশ্ন উত্তর যে হলো 20-30 মিনিট, এইটাকে মুকুন্দ বা সাগর যদি কট করে ফেসবুকে দিতে দিলে এটা ভালো হয়, লোকেরা পজিটিভ কথা শুনো, নেগেটিভ শুনে শুনে তিক্ততা ভাবে সেটা সবার। ফেসবুকে অলরেডি লাইভ চলছে, আমি চিন্তা করছি আপনার এই কথোপকথনটা কেটে ওটা আলাদা ভাবে দিব। আমাদের ভগবান কৃষ্ণ প্রভুপাদ কত সুন্দর সুন্দর কথা বলেছেন, সেগুলি শুনলে লোকেরা ভুল বুঝতে পারবে, আমরা ঠিকটা বললে লোকেরা ভুলটা অটোমেটিক বুঝতে পারবে, বুঝতে পারছেন? আমরা ঠিক বলে মানুষকে ভুল রাস্তা থেকে ঠিক রাস্তায় আনবো, আরো যেটা আপাত দৃষ্টিতে ভুল বলে মনে হয় তাকে ঠিক ভাবে ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিয়ে মানুষকে সুধার, তাহলে ভালো। ঠিক আছে, তাহলে আজকে দ্বাদশী হয়ে গেছে, 8টা বেজে গেল, সবাই একটু পালন প্রেরণা করবে তোমরা, আমেরিকায় নয় ইন্ডিয়াতে বাংলাদেশে। তা আজকে আমরা এখানে গীতামৃত অনুষ্ঠানকে স্থগিত রেখেছি, বাঞ্ছা কল্পতরুভাস্য।